রমাদান ইবাদতের জন্য সবচেয়ে বড় কমন প্রতিবন্ধক হলো এই স্মার্টফোন। অতএব এটাকে কন্ট্রোল করার জন্য এখন থেকে পরিকল্পনা করতে হবে, প্রয়োজনে আপনার নেট কানেকশন বন্ধ করে দিবেন, জানি রমাদানে কোনো নেটে অ্যাক্টিভিটিস রাখবো না। এরকম হিম্মত করা খুব কঠিন। আজকাল যুবকদেরকে যদি বলা হয় যে পুলিশের কাছে 10 দিন রিমান্ডে গিয়ে থাকবা অথবা এক মাসের জন্য মোবাইলে নেটের অ্যাক্টিভিটিস বন্ধ রাখবা, কোনটা করবা? সে বলবে আমি রিমান্ডে যাবো। ঠিক না বেঁচে রিমান্ডে মায়ের ফাঁকে ফাঁকে একটু ফেসবুক স্ক্রল করলে সামনে, মায়ের ফাঁকে ফাঁকে একটু ইউটিউব দেখে নিলে সামনে। এটা কিন্তু আমাদের বাস্তবতা। ঠিক না বেঁচে পরিবারগুলো ধ্বংস হচ্ছে, আমার আল্লাহর সাথে আমার সম্পর্ক, আমার আল্লাহর সাথে যেই মোবাইল ফোন আমার রবের সাথে আমার সম্পর্ককে নষ্ট করবে, সেই মোবাইল ফোনকে যদি কন্ট্রোল করার মতো হিম্মত আর সৎ সাহস না থাকে তো আপনি রমাদানে কি অর্জন করবেন? কথা কি বুঝাতে পারছি? এটা যদি আপনি ত্যাগ করতে না পারেন তাহলে আপনি রমাদানে কি অর্জন করবেন? এই জন্য রমাদানের আগে থেকে নিজের নফস এবং শয়তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা যে তোমার ত্রুটি জীবি করবো, আমার জীবনের সবচেয়ে পছন্দের জিনিসটাকে আল্লাহর জন্য আমি কোরবানি করবো। যদি কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে ব্যবহার করতে পারি তাহলে আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ, অন্যথায় আমি এটাকে একেবারে জবাই করবো। তারা যাবে তো ইনশাআল্লাহ মোবাইলটাকে ফরমেট করে দেবো একেবারে, যত হারাম গান সিনেমা ক্লিপ শয়তানি বদমাইশি আছে যেগুলো আমার রব থেকে আমার দূরে সরাতে আমার জীবনের রোজাকে ভেঙে দেয় সেগুলোকে আমি ত্যাগ করবো আমার মালিককে খুশি করার জন্য। মনে রাখবেন লক্ষ লক্ষ তাসবিহের চাইতে, শত শত কোরআন খতমের চাইতে, হাজার হাজার নফল নামাজের চাইতে, শত শত নফল ওমরা হজের চাইতে আমার রবের কাছে অনেক প্রিয় এরকম কোন সিদ্ধান্তে আসা যে আমার রবকে সন্তুষ্ট করার জন্য হারাম থেকে দূরে সরার জন্য কঠিন একটা ডিসিশন নিয়ে আমি সেটার উপর অটল থাকতে পারলাম, আল্লাহর কসম ওই হাজার হাজার লক্ষ লক্ষ নফলের চাইতে ওই একটা ডিসিশনের মূল্য, এর ওয়েট, এর ওজন আমার রবের কাছে অনেক বেশি। আপনি আল্লাহর কাছে অনেক অগ্রসর হয়ে যেতে পারবেন এবং আপনি ত্যাগ করে দেখুন, যে কোনো ত্যাগে কষ্ট হয় মানুষের, আপনার বাবা মারা গেছেন, ভাই মারা গেছেন, ব্যবসায় কোটি কোটি টাকা লস করেছেন, এরকম কোন ত্যাগে বা কোনো ক্ষতিতে ইচ্ছা যদি ত্যাগ হোক বা বাধ্যতামূলক ক্ষতি হোক, এটাতে আমাদের মনে কষ্ট হয়, দুঃখ লাগে, ব্যথা লাগে, সে দূর করা যায় না। ভাইরা আমার সাল আতু সঙ্গে বুদি দিল খারাশ আজ মুদে এক জামান না থাকে বাস, একটিবারের জন্য, একটিবারের জন্য পরীক্ষামূলক ভাবে আপনার রবকে সন্তুষ্ট করবার জন্য একটা বড় ধরনের ত্যাগ করুন। একজন বন্ধু আমার জীবনের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, অরে ছাড়া আমার চলে না, কিন্তু ও আমাকে অন্যায়ের পথে পথ নির্দেশ করে, তার কারণে আমি নামাজটা পড়তে পারি না, ওর কারণে আমি মাদকের দিকে চলে যেতে পারি, ওর কারণে আমি সিগারেট ছাড়তে পারি না, ওর কারণে আমি হারাম ছাড়তে পারি না, যেহেতু কোনোভাবে ওর কারণে আমি আমার রবের দিকে অগ্রসর হতে পারছি না, আমার জীবনের রোজা কে তো সে ভেঙে দিচ্ছে বারবার, তো আমার রবকে খুশি করার জন্য ওই বন্ধুকে আমি কোরবান করে দিলাম, এর নাম তাকওয়া। এটা খুব কঠিন ব্যাপার। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম যে ত্যাগের ইতিহাস দিনকে দিন বলে শেষ হবে না, কিভাবে ত্যাগ করেছেন? আজ ত্যাগ নাই, শুধু আমল ফজিলত ফজিলত আমল আর মানুষ সুবিধাবাদী, হুজুর রমজান আসছে একটু আমল দেন, একটু জিকির দেন, একটু দোয়া দেন, একটু ওজিফা দেন, অপারেশন দিয়ে না, অ্যান্টিবায়োটিক দিয়ে না। কিন্তু ভাইরা আমার, আমি যে কথাটা বলছিলাম, আপনার জীবনের সবচেয়ে প্রিয় বন্ধুটাকে আল্লাহর জন্য যদি ত্যাগ করতে পারে, সবচেয়ে কঠিন বদভ্যাসটাকে যদি আল্লাহর জন্য কোরবানি করতে পারে, মোবাইলটাকে যদি ফরমেট করতে পারে, এরকম সব সাহস যদি আপনার থাকে, ইমানের জজবা যখন হয় রমাদানে ইমানের নূর ছড়াতে থাকে, একটা সুযোগ নিজেকে পরিবর্তন করা, আপনি এরকম বড় কোনো ত্যাগ যদি করেন আল্লাহর কসম আমি আপনাকে নিশ্চিত করছি ওই ত্যাগের পরে আপনি হালাওয়াতে ইমানি বা ইমানি সার আপনার অন্তরে আপনি আস্বাদন করতে পারবেন, খুব ভালো লাগা কাজ করবে। বাইরে আমার ডাকায় চোর শত্রু কেউ যদি আপনাকে খুন করতে আসে আপনি কেঁদে দেন, সে কান্না আপনার অস্থিরতা আসবে, আপনি আপনার রবের ভয়ে জাহান্নামের ভয়ে ঢুকে যদি দেখেন একদিন খুব শান্তি পান, খুব শান্তি পান, একটু কেঁদে দেখেন, একটু পরীক্ষামূলক ভাবে করে দেখেন, এই কান্না আল্লাহর ভয়ের কান্না মানুষকে প্রশান্তি দেয়, আপনি একবার কাঁদার পরে দেখবেন আপনার মনে হবে আমি শান্ত।
আমার কাছে খুব ভালো লেগেছে, আমি আমার রবের খুব নৈকট্য অর্জন করতে পেরেছি। অতএব রমাদান উপলক্ষে এইভাবে তাকওয়ার জন্য আগে থেকে পরিকল্পনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সকলকে আসন্ন রমাদানকে সর্বোচ্চ সুন্দরভাবে ব্যবহার করার তৌফিক দান করুন। আমাদের তাকওয়াকে আল্লাহ তাআলা মজবুত করে দিন। আমাদের রবকে সন্তুষ্ট করার জন্য সর্বোচ্চ ত্যাগ করার তৌফিক রব্বুল কারীম আমাকে আপনাকে দান করুন। রমাদান শেষে যেন আমরা স্পষ্টভাবে ফিল করতে পারি যে আলহামদুলিল্লাহ বড় ধরনের একটা পরিবর্তন আমার মধ্যে এসেছে, আমি অনেক কিছু ত্যাগ করতে পেরেছি। রমাদান হলো ত্যাগের, সিয়াম শব্দের অর্থই হলো ত্যাগ, বিরত থাকা। অতএব সিয়ামের এই বিরত ত্যাগ করার শিক্ষা থেকে জীবনের সিয়াম, জীবনের রোজাতে বড় বড় ক্ষতিকর গুণাগুলো পাপগুলোকে ত্যাগ করার শিক্ষা দিতে হবে। করবেন তো ইনশাআল্লাহ। কি কি বদভ্যাস আপনার আছে লেখেন, একটা একটা করে বাস্তবায়িত করেন। হারাম জিনিস আজে বাজে ফিল্ম দেখেন, বিভিন্ন আপনার মেয়েদের সাথে আপনার ফেসবুকে অবৈধ সম্পর্ক বা অবৈধ যোগাযোগ রাখেন, অনেক হারাম কাজ করেন, এগুলো সবগুলো লেখেন, এটা গোপনে রাখেন, কাউকে দেখেন একটা একটা করে ধরেন, তোরে আজকে করবো না করবো, ব্যাস হিম্মত করেন, সাহস করেন যে আমি আমার রবকে খুশি করার জন্য আজকে এটাকে করবো আমি করবো, ব্যাস সিরিয়াস। ইনশাআল্লাহ রমাদান শেষে আপনি দেখবেন তাকওয়ার যে ফ্লেভার আল্লাহ কসম আপনি নিজে ফিল করবেন, করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই রমাদানকে সেভাবে উদযাপন করার কাটানোর তৌফিক দান করুন, যেভাবে রমাদানকে কাটালে আমাদের তাকওয়া হাসিল হবে, আমাদের রবকে সন্তুষ্ট করে জান্নাতে যাওয়ার তৌফিক অর্জন হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সকলকে সেই তৌফিক দান করুন।